আমরা প্রথম পর্বে তাকোয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলাম আমরা বুঝতে পারলাম তার দ্বারা যে আমাদের তাকোয়া কেন প্রয়োজন এবং এই বিষয়টা কেন এত গুরুত্ব তো এরপরে আমরা ধারাবাহিকভাবে তাকোয়া কাকে বলা হয় এই তাকোয়া দুনিয়াতে কি উপকার এবং আখেরাতে কি উপকার এবং তাকোয়ার বহির্প্রকাশ কিভাবে ঘটে অথবা আমরা তাকোয়া বা মুত্তা কী চিনব কীভাবে আমরা চিনব কীভাবে সে সম্পর্কে আলোচনা করব এখন তাকোয়ার অর্থ কি তাকোয়ার অর্থ কি তো তাকোয়া মুসলমানদের ভিতর দুই প্রকার কয় প্রকার এর আগে যখন মারেফাত সম্পর্কে জেনেছি সেখানে মারেফাত কয় প্রকার দুই প্রকার এবং যেই প্রকারটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় জাহান্নামে নামে নিয়ে যায় সেটাই আমরা মনে করি কি সেটাই বড় তাকোয়া তাই না তা আমরা সেটা ছয় সপ্তাহ জেনেছি যে তাকোয়া প্রকৃত তাকুয়া কাকে বলা হয় প্রকৃত মারেফত কাকে বলা হয় তো তাকোয়া বা তুকিয়া শেয়াদের কাছে শেয়াদের কাছে যে তুকিয়াটা সেটা হলো আপনার ভিতরে যে বিষয়টা আছে সেটা প্রকাশ না করে অন্যটা প্রকাশ করলেন এর নাম হলো কি তুকিয়া তাকোয়াঁদের কাছে অর্থাৎ মুসলমানদের বলবে যে আমরা মুসলমান তোমাদের মতোই একই ঠিক আছে এটা হলো প্রকাশ মুখে কিন্তু ভিতর দিয়ে কি মুসলমানদের কষ্ট দিতে পারলেই তাদের কি সব পায় মুসলমানদের কষ্ট দিলেই তারা কি পায় সব পায় এটা তাদের হলো আকিদা তাদের কি আকিদা তো আবার বলে হজে আসে এবং তাদের আকিদা হলো হজের দিন কেউ যদি কারবালাতে যায় হোসেন রাজে তালা আনহুর কবর যদি জিয়ারত করে তাহলে একশো হজে সব পায় তাহলে হজ করার দরকার আছে রো ঠিক আছে কিন্তু আবার হজেও আসছে কেন দেখাচ্ছে যে আমরা তোমাদের সাথেই আছি এটা হলো তাদের তাকুয়া মুসলমানদের তাকুয়া কি ইসলামের শরীয়তে তাকুয়া কাকে বলা হয় কাইম বলেন যে কাজ করলে আখেরাতের ক্ষতির আশঙ্কা থাকে যে কাজ করলে আখেরাতের ক্ষতির আশঙ্কা থাকে তা পরিহার করাকেই তাকুয়া বলা হয় এমন কাজ আপনি করবেন না যেই কাজ করলে কি হবে আখেরাতের মানে ক্ষতি হবে সেই কাজ থেকে বিরত থাকার নাম হলো কি তাকোয়া আর তাকোয়া উমর রাদে আল্লাহ বলছেন তাকোয়া হল যে তুমি কখনো কাটাযুক্ত রাস্তা দুই পাশে কাটা দুই পাশে কি কাটা মাঝখান মাঝখান দিয়ে একটি সরু রাস্তা সেই রাস্তা দিয়ে কি আপনি কখনো চলেছেন বলছে হ্যাঁ কিভাবে চলেছেন যে আমি কি করেছি কাপড়কে গুটিয়ে নিজেকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পা ফেলে আমি এই রাস্তা পার হয়েছি বলছে এটাই হলো তাকুয়া এটাই কি তাকোয়া দুনিয়াতে দুনিয়াতে আপনি এমনভাবে চলাফেরা করবেন যাতে করে আখেরাতের ক্ষতির কোনো কাজ আপনার দ্বারা না হয় এর নামই কি তাকোয়া দুনিয়াতে এমনভাবে কাজ করবেন যে আল্লাহর অসন্তুষ্টি কোনো কাজ আপনার দ্বারা যেন না হয় সেটার নাম কি তাকুয়া কে বলছেন এটা রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলছেন যে মুসলমানদের সৌন্দর্য কাজ ওইটি যেটি হলো তার কোনো উপকারে আসে না এমন কাজ করা অনর্থক কাজ ছেড়ে দেওয়া যেই কাজে আপনারে আপনাকে আখেরাতের জন্য সঞ্চয় বয়ে আনবে না সেই কাজ ছেড়ে দেওয়ার নাম কি তাকুয়া সেই কাজ ছেড়ে দেওয়ার নাম কি তাকোয়া সুফিয়ান সাউরিরা তিনি বলেন পাপ ছোট হোক আর বড় হোক তা পরিত্যাগ করো এটাই আসল তাকোয়া ছোট পাপ সেটাকেও কি করবো আমরা ছেড়ে দিব এর নামে কি কি তাকোয়া সতর্ক সেই ব্যক্তির নেয় যে কাটা বিছানা পথে সাবধানতার সাথে চলে কাটা আছে সেখানে কি করিছে আমরা সাবধানতার সাথে চলি দুনিয়া পুরাটাই কাটা পুরাটাই কি কাটা সেখানে কি আপনাকে ইমান রক্ষা করে আপনার তাকোয়া অর্জন মানে রক্ষা করে আপনাকে ইসলাম রক্ষা করে আপনাকে কী করতে হবে চলতে হবে ইবনে রাদা রাহে রাহেমাহল্লাহ বলেন যে তাকোয়া মানে আনুগত্যশীল কর্মের মাধ্যমে যেই কাজে আল্লাহর আনুগত্য হবে সেই কাজটা করা যে কাজটায় আল্লাহর আনুগত্য হবে সেই কাজটা করার নাম কি তাকুয়া নাফরমালি বিষয় থেকে বীরত্ব থাকার মাধ্যমে আল্লাহর ক্রোধ ও শাস্তি থেকে বেঁচে থাকা যদি কেউ আল্লাহর বিরোধাচরণ করে তার উপর আল্লাহর কি গজব কি হয় মানে এসে যায় আজকে বাংলাদেশে ঢেঙ্গুই বলেন তারপরে আরও একটা শুরু হয়েছে কি যোগ বলছে জীবনে দেখি না টাঙ্গাইলের কয়েক গ্রামে প্রায় একটা ইউনিয়নে বলছি কোথাও দেখি নাই এই যুগ বাড়িতে বাড়িতে ঢুকে গেছে স্কুলে ছাত্ররা পর্যন্ত ভয় খাচ্ছে যেন স্কুলে যাওয়ার তো এই যে বিপদ কি কারণে আসে আল্লাহর ক্রুধের কারণে আল্লাহর কিসের কারণে ক্রুধের কারণেই আসে আমাদের পাপের কারণে যা আমরা মুসা আলহি সালামের সময় শুনেছি আল্লাহ রব তাদেরকে পরীক্ষা করেছে ব্যাং দিয়ে সবখানে ব্যাঙ আর ব্যাং ব্যাং আর ব্যাং ওকুন দিয়ে কি দিয়ে ওকুন দিয়ে তারপরে কি দিয়ে রক্ত পানিতে কি রক্ত দিয়ে ব্যাঙ দিয়ে তারপরে আরো কত কিছু দিয়ে হ্যাঁ ফরিং দিয়ে মানে পঙ্গপাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন কী করেছেন তাদেরকে পরীক্ষা করেছেন তাদেরকে আজাব দিয়ে তাদেরকে তার দিকে নিয়ে আসার আল্লাহর রব্বুল্লা ব্যবস্থা করেছেন আল্লাহরবুল্লা আলমিন যে আমাদেরকে আজাব দেন কেন দেন তাকুয়া না থাকার কারণে আল্লাহরবুল বলছেন যে আমি বান্দাদেরকে ছোটো আজাব দিই বড়ো আজাব আসার পূর্বে লা আল্লাহম ইয়ার যেওন যাতে করে তারা ফেরত আসে কি আসে বাচ্চাকে মারেন না আপনি কেন মারেন তাকে অনিষ্টের জন্য মারেন আপনি না কে তা জন্য মারেন তারা শুদ্ধরানোর জন্য মারেন তা আল্লাহ রব্বুল মানে কি করেন সুধরানোর জন্য বিভিন্ন প্রকার আজাব দিয়ে কি করেন তাদেরকে পরীক্ষা করেন যাতে করে ফেরত আসে তো আল্লাহরব্বুল আলমিন নাফরমানি থেকে হাসান বাসির রাহেমাহল্লাহ বলেন যে তাকুয়া হল এক প্রকার সেরা কাপড় আমরা মনে করি যে সেরা কাপড়টা পরি যখন বাইরে যাবে মনে করবো যে একেবারে আল্লাহওয়ালা অনেকে আছে তাই না মানে পোশাকে সে কি করবে মানে বোঝাই বোঝাই আমি খুব আল্লাহওয়ালা থাকতেও পড়ি না থাকতেও খাই না থাকতেও পড়ি না থাকতেও খাই না বলে যে আরে লোকটা যে কত আল্লাহ এ বিরু ঠিকভাবে খায়ও না ঠিকভাবে পরেও না ওই যে পরে থাকে সারা দিন মসজিদে আছে না অনেক অথবা সিরা কাপড় নিয়ে ঘুরছে তারপরে অনেকেই গত সপ্তাহ আলোচনা করেছে না কিছু দলই আছে কি বৈরাগ্য না আছে গোসল না আছে কাপড় চুপড় একবারে অনেক এলাকায় দেখবেন যে মনে করবে যে আল্লাহ আল্লাহ আসি গেছে তাকুয়া তো হাসান রাহে রাহেমহল্লা বলেন যে এই সেরা কাপড় পরে নিজেকে প্রকাশ করার নাম তাকোয়া না তাকোয়া হচ্ছে এমন বিষয় যা হৃদয়ে গ্রথিত গ্রথিত হয় তাকোয়া কোথায় হৃদয়ে থাকবে আর কর্মের মাধ্যমে তারা বাস্তবায়িত হয় বাস্তবায়ন কার মাধ্যমে হয় একজন আলা লোক দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না কি হবে না খারাপ কাজ হবে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে কি আত্মাকোয়া কোথায় দেখেছেন হা হুনা আত্মাকোয়া হা হুনা আত্তাকুয়া হা হুনা কোথায় বলছেন এখানে ইশারা করছেন তাকুয়া কোথায় অন্তরের ভিতরে তাকুয়া অর্থাৎ আপনি আল্লাহ রব্বুল আলমিনকে কতটুকু সম্মান করে তার কাজটা করতে পারলেন এবং তার সম্মানে কতটুকু তার নিষেধটা বর্জন করতে পারলেন এর নাম কি তাকুয়া এর নাম কি তাকুয়া উমর বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ যাকে পঞ্চম খলিফা বলা হয় উমর বিন আবদুল আজিজ বলেন দিনে শ্যাম আদায় এবং রাতে নফল আদায় আল্লাহর ভয় নয় মানে এটাই তাকুয়া নয় প্রতিদিন রোজা রাখলাম আর রাতে সারা রাত তাহাজ পড়লাম এর নামে কি তাকুয়া নয় তার সাথে কি থাকতে হবে বরং প্রকৃত আল্লাহর আল্লাহ ভয় হচ্ছে আল্লাহ যা হারাম করেছে তা পরিত্যাগ করা এবং তিনি যা ফরস করেছেন তা বাস্তবায়ন করা অর্থাৎ প্রকৃত তাকুয়া কি আল্লাহর নির্দেশকে মেনে চলা এবং যা তিনি বারণ করেছেন তার থেকে বিরত থাকার নাম কি তাকোয়া নাম কি তাকোয়া আর যদি কেউ এই এটা অর্জন করার পর রোজা রাখে তারপরে রাতে তাহার যত্ন নামাজ পরে সেটা তার জন্য অনেক ভালো কিন্তু আমাদের সমাজে সব সমাজে ছিল নিজের তাকুয়াকে প্রকাশ করে বেড়ায় কী করে বেড়ায় প্রকাশ করে বেড়ায় এটার নাম তাকুয়া নয় যতক্ষণ পর্যন্ত আমি কিনা করতে পারলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর আদেশকে এবং নিষেধকে আমার জীবনে বাস্তবায়ন করতে না পারলাম সেটার নাম কি নয় তাকুয়া নয় যেমনি ভাবে রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামী সেটা কে তাকোয়া কোথায় এখানে যেমনি ভাবে আমরা এর আগে উদাহরণ দিলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন কুরবানির মাংস তার কাছে পসে না তার রক্তও পচে না পসে কি তার কাছে তাকুয়া আপনি কতটুকু আল্লাহ ভীতি এটা আমরা বাংলা ভাষায় ভীতি বলি ভয় বলি কিন্তু এটা হলো শুদ্ধ যেটা সেটা হলো সমীহ করা তাকুয়া মানে কি অত্তাকল্লা মানে আল্লাহকে তোমরা সমীহ করো এর অর্থ হলো আল্লাহ রব্বুল আলিনের আদেশকে তার সম্মানার্থে আপনি পালন করবেন তার সম্মানার্থেই পালন করবেন তার নিষেধকে তার সম্মানার্থেই কি করবেন ছেড়ে দিবেন। এর নাম হলো কি সমীহ করা তাকুয়া এখন আপনি নামাজ আদায় করলেন কিন্তু মনে চাচ্ছে না আরে আল্লাহ ফরজ করেছে মানুষই কি বলবো করলাম আপনি পাঁচ তো নামাজ পড়েও কি আপনি পিত তাকো এসেছে না আপনাকে খুশি মনে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করতে হবে তাকে সমীহ করে তাকে সম্মান করে যে আমি নামাজ আদে করব কার সম্মানার্থে আল্লাহর সম্মানার্থে একটা পরিত্যাগ করব পরিত্যাগ করা যায় না তাও করতে হয় কি করি আর না আপনাকে মনে প্রাণে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসায় আল্লাহ রব্বুল আলমিনের শ্রদ্ধা নিয়ে আপনাকে যেই কাজটা আপনি পালন করবেন অথবা বর্জন করবে এর নাম হলো কি তাকোয়া এদিকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আর তাকোয়া হাহুনা এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাফিল জাসাদে কাতুন মানুষের শরীরে একটা কি রয়েছে একটা টুকরা রয়েছে একটা কি রয়েছে টুকরা রয়েছে ইদা সালু হাত সালো হাল জাসাদু করল যদি এটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের পূর্ণ শরীর ভালো হয় পূর্ণ শরীর ভালো হয় ওয়াহিদা ফাঁসাদাত যদি সেটা নষ্ট হয় তাহলে কী হয় আল জাসাদু করল আলা ওয়াহিয়াল কাল্প সেটা কি কাল্প সেটা কি অন্তর কিন্তু অন্তরটা কোথায় আছে অনেকে অনেক ব্যাখ্যা করেছেন কোথায় আছে এখন কি এই যে কলার থোরের মতো সেটাই কি অন্তর হারটা কি হার্টটা কি অন্তর হার্ট যেটা কি বলে ওটা কি অন্তর না অন্তর এখানে আছে কোথায় আছে আল্লাহ তালা জানেন কেউ এখন পর্যন্ত কেউ কি করতে পারেন সেটা আবিষ্কার করতে পারেনি অন্তরটা কোথায় আছে এখানে আছে এবং কোথায় আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইশারা করেছেন কোথায় এই দিকে এখানেই কোথায় আছে কোন টুকরার ভিতর আছে কীভাবে আছে কোন রক্তের ভিতর আছে কোন টুকরার ভিতর আছে আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তিনি হলো কাল্প অন্তর ওইটা যদি পরিষ্কার হয়ে যায় তার পরিশুদ্ধ হবে কেউ যদি এটাকে পরিষ্কার করতে পারে কি করতে পারে অন্তরটাকে পরিষ্কার করতে পারে সেই হলো মুত্তাকি কিভাবে পরিষ্কার করতে হবে সেটা কি কি মানুষ থেকে জঙ্গলে গিয়ে বসবাস করে না জঙ্গলে গিয়ে বসবাস করে নয় সেটা হলো কি আল্লাহর সম্মানার্থে আপনি তার আদেশকে বাস্তবায়ন করবেন এবং আল্লাহর সম্মানার্থে আপনি কি করবেন তার নিষেধকে আপনি বর্জন করার নাম হলো কি তাকোয়া এটা কোথায় থেকে হবে এখানে এখান থেকে হবে মানুষকে বলে বেরিয়ে নয় কুরবানি করলেন এবার আপনি চল্লিশ লাখ টাকা দিয়ে কিন্তু আর একজন কুরবানি করেছে কুরবানি করেছে কোনো রকম দুই হাজার টাকাটা ছাগল কোরবানি করেছে কিন্তু তাকোয়ার ভিত্তিতে কে সব পাবে যে দুই হাজার সেই হতো সব বেশি পেতে পারে আল্লাহ আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন যে হাজার হাজার দেড়হাম সাতকা করে যে সব পেয়েছে অনেক সময় একটা দেড়হাম সাতকা করে তার চেয়ে কী করবে এই দুই হাজার 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 দেড়হামকে চেয়ে কি তারও আগে চলে যাবে কারণটা কি তাকুয়ার উপর নির্ভর করবে কার উপর নির্ভর করবে তাকুয়ার উপর নির্ভর করবে তাহলে পাতাকো আমরা বুঝেছি তাকুয়া কাকে বলা হয় তাকুয়া হলো যে আপনি এমনভাবে আমল করবেন এমনভাবে আমল করবেন যেটা কি বেমতালে আওয়ামিরিহি আল্লাহ রব্বুল আলমিনের যে আদেশ রয়েছে সেই আদেশকে আপনি বাস্তবায়ন করবেন কি করবেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ কি করবেন বাস্তবায়ন করবেন ওয়াজিতে নাওয়াহিহি এবং আল্লাহ রব্বুল আলমিন যা নিষেধ করেছেন সেটাকে আপনি কি করবেন পরিত্যাগ করবেন কি করবেন পরিত্যাগ করবেন এর নাম কি তাকুয়া এর নাম কি তাকোয়া আর এই তাকোয়ার জন্য আপনার কি করতে হবে না মানে সব কিছু বাদ দিয়ে কি করবেন শুধু সবজি খাবেন এর নামও তাকোয়া না আর তাকোয়া বলছে বিবাহ করলে কী হবে আবাদত করতে পারবো না সন্তান হবে বিয়ে করা বাদ দিলাম এর নামই তাকোয়া না আরেকজন বললো যে না আমি প্রতিদিন রোজা রাখবো প্রতিদিন কি করব রোজা রাখবো এর নামও তাকোয়া না একজন বলল কি আমি এর নামও না তাকুয়া কোনটাকে বলা হয় যে আল্লাহর দেওয়া আদেশকে তার সম্মানার্থে আপনি কি করবেন সেটাকে বাস্তবায়ন করবেন যেমনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে কিছু লোক এসে আসলেন রাসুল সাল্লাহ সাল্লামকে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন তিনি কতটুকু আমল করেন তো তিনি বাড়িতে ছিলেন না তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে রাসু সাল্লা সাল্লামের আবাদত সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন তিনি বললেন তিনি বিবাহ করেছেন তিনি ভালো খাদ্য গ্রহণ করেন মাংসও খান তিনি কি করেন রাত্রে তামাজ মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে কি করেন ছেড়ে দেন মাঝে মাঝে মানে ঘুমান সারা রাত পড়েন না তিনি নফল নামাজ মাঝে মাঝে আদায় করেন মাঝে মাঝে কি করেন ছেড়ে দেন তখন একজন বলল যে রাসুল সাল্লাহ সাল্লামের এই অল্প আবাদতে চলবে কার রাসুল্লাহ সাল্লামের অল্প আবাদতে চলবে কিন্তু আমাদের বেশি আবাদত করতে হবে আমাদের আবাদত করতে হবে বেশি আবাদত করতে হবে কেননা রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের পর সমস্ত আল্লাহ মাফ করে দিয়েছেন তার জন্য অল্প আবাদতে চলবে আমাদের চলবে না বলল আমি বিবাহ করব না কি করব না বিবাহ করবো বিবাহ করলেই ঝামেলা আবাদত কম করতে পারবো আরেকজন বললেন যে না মাংস খাবো না মাংস খেলে শরীরে শক্তি যোগাবে বেশি তাহলে অন্য দিকে যাওয়ার চেষ্টা করব। আমি কি করব না মাংস খাব না আরেকজন বললো যে আমি রাতে ঘুমাবো না সারা রাত আদায় করব বেশি বেশি আবাদত করব। আরেকজন বলল যে আমি প্রতিদিন রোজা রাখব কি করব। প্রতিদিন রোজা রাখবো আর রোজা আমি রাসুল্লা সাল্লাহ বাড়িতে আসলেন আসার পর তার স্ত্রীরা তাকে বললেন যে আপনার কিছু সাহাবা এসেছিলেন আসার পর আপনার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করার পর তাকে আমরা তাদেরকে আমরা আমি এবাদত আপনার এবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলাম তবে তারা মনে করলো যে আপনার তো অল্প হয়ে যাচ্ছে কি হয়ে গেছে এই আবাদতগুলি কম আপনার নফল রোজাও যেন কম মনে করলো তারা রাতের তা নামাজও তারা কম মনে করলো রাতের আবাদত কম মনে করলো এবং আপনার যে সামাজিকতায় আপনি ঢুকে পড়েছেন বিবাহ করেছেন এটাও তারা মানে আবাদতের ঘাটতি মনে করলো এবং আপনি মাংস খান এটাও তারা মনে করলো কি মাংস মাংসকে শরীরের শক্তি বেশি হবে তাহলে আবাদতে বেশি মন থাকবে না এটাও তারা মনে করলো রসুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদে গেলেন যাওয়ার পর সবাইকে ডাকলেন তাদেরকে ডাকলেন ডাকার পর তিনি বললেন যে তোমাদের ভিতরে কিছু লোক এসেছিল এবং আসার পর আমার আবাদত শোনার পর তারা কী করলো কম মনে করলো যে আবাদত কম হয়ে যাচ্ছে আবাদত কম হয়ে যাচ্ছে তবে মনে করো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি বেশি অর্জন করেছি আল্লাহ কেউ যদি আমার এই যে করি আল্লাহর আদেশকে যেভাবে বাস্তবায়ন করি এবং আল্লাহ নিষেধকে আমি যেভাবে কি করি বাস্তবায়ন করি নিষেধ থেকে বিরত থাকি এর থেকে যারা আরো আগে বাড়তে চাইবে ফলে ইসামিনে তারা আমার উন্মতির অন্তর্ভুক্ত না কিনা কেন আমি বিবাহ করেছি আমি মাংস খাই আমি রাত্রে তাহার যদি নামাজ পড়ি আল্লাহর আবাদত করি আবার ঘুমাই এবং আমি নফল রোজা মাঝে মাঝে রাখি মাঝে মাঝে ছেড়েও দেই তাহলে আল্লাহর আবাদত যেটা ফরস আল্লাহরব্বুল আলমী যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে তার সম্মানের সাথে আদায় করার নাম এবং যা তিনি নিষেধ করেছেন আল্লাহর সম্মানার্থেই সেটাকে থেকে বিরত থাকার নাম কি তাকোয়া তাহলে তাকোয়া কাকে বলা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আলোচনা করব যে তাকোয়া দুনিয়ায় এর উপকার কি এবং আখেরাতে এর উপকার কি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমাদেরকে সবাইকে তফিক দান করে যাতে তাকোয়া অর্জন করে আমরা দুনিয়া এবং আখেরাতের আমরা সুখী হতে পারি এবং আখেরাতে যেন আল্লাহ রবুল আলমিন আমাদের কবুল করে না সালামল কিন্তু